আলোচ্য বিষয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ ক্লাস ফাইভ পার্ট ওয়ান। প্রথমে বলছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো, অর্থাৎ প্যাসেজটা পড়তে হবে এবং যে সমস্ত প্রশ্ন রয়েছে তার উত্তর করতে হবে। আমি প্যাসেজটা পড়ছি না, তোমরা চাইলে প্যাসেজটা পড়তে পারো, আমি জাস্ট উত্তরগুলো বলে দিচ্ছি। অ্যাক্টিভিটি ওয়ানে বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফল স্টেটমেন্ট ইন দ্য গিভেন স্পেস, অর্থাৎ যে সমস্ত বাক্য সত্য তার পাশে টি এবং যে সমস্ত বাক্য মিথ্যা তার পাশে এফ লিখতে হবে। প্রথম প্রশ্নটা হচ্ছে খিলাড়ি ওয়াজ ইন দ্য ফার্স্ট টিম অফ ক্লাইম্বার্স, এটা হবে মিথ্যা, তাই পাশে লিখতে হবে এফ। তারপরে হচ্ছে হান্ট ওয়াজ দ্য লিডার অফ দ্য টিম, এই বাক্যটা হচ্ছে সত্য, তাই পাশে লিখতে হবে টি। এবং লাস্ট কোশ্চিং সি দাগের তেনজিং নর্গে ওয়াজ ইন দ্য সেকেন্ড টিম, এই বাক্যটা হবে সত্য, তাই পাশে লিখতে হবে টি। এবার আসা যাক অ্যাক্টিভিটি টু এর প্রশ্নগুলোতে। এখানে বলছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্স, অর্থাৎ যে শব্দগুলো রয়েছে সেটাকে সঠিকভাবে বসাতে হবে এবং একটি বাক্য তৈরি করতে হবে। প্রথম আছে ওয়াজ ভেরি স্টোরি ইন্টারেস্টিং দ্য, এটা এখানে শব্দগুলো ভুলভাল জায়গায় রয়েছে, এটাকে সঠিক জায়গায় বসিয়ে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। তো এভাবে করতে হবে দ্য স্টোরি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। তারপরেটা হচ্ছে পিতাগের প্রশ্ন হ্যাভ এ ডগ আই বাঘা পেট নেমড, এটা হবে আই হ্যাভ এ পেট ডগ নেমড বাঘা। তারপরে সি দাগের প্রশ্ন দ্য রেস ডিফেটেড টর্টয়েস দ্য ইন দ্য র্যাবিট, এটাকে লিখতে হবে দ্য টর্টয়েস ডিফেটেড দ্য র্যাবিট ইন দ্য রেস। এবার আসি অ্যাক্টিভিটি থ্রির প্রশ্নগুলোতে। এখানে বলছে রাইট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অফ দ্য অ্যাভব সেন্টেন্স ইন দ্য বক্সেস গিভেন বিলো, অর্থাৎ উপরে যে আমরা বাক্যগুলো তৈরি করলাম সেই বাক্যগুলোর সাবজেক্ট এবং প্রেডিকেটকে আলাদা করতে হবে এবং সাবজেক্টের ঘরে সাবজেক্ট লিখতে হবে এবং প্রেডিকেটের ঘরে প্রেডিকেট লিখতে হবে। তো প্রথমটা হবে এর আগে দ্য স্টোরি হবে সাবজেক্ট এবং বাকি অংশ ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, এটা হবে প্রেডিকেট। সেকেন্ড সেন্টেন্সে আইটা হবে সাবজেক্ট এবং হ্যাভ এ পেট ডগ নেমড বাঘা, এটা হবে প্রেডিকেট। তারপরে সি দাগের প্রশ্ন দ্য টর্টয়েস, এটা হবে সাবজেক্ট এবং বাকি অংশ ডিফেটেড দ্য র্যাবিট ইন দ্য রেস, এটা হবে প্রেডিকেট। এই পার্টে যে কটা প্রশ্ন ছিল তার উত্তরগুলো আমি বলে দিলাম। দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিকের সাথে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।